শুভ সন্ধ্যা, ভেরি সরি ফর দ্য টেকনিক্যাল ফল্টস, আই হোপ এগেন আবার শুরু হয়েছে, মাঝে টোটাল কাট অফ হয়ে গেছিল একটা আমার ভুল টাচের জন্য হয়তো। অভিষেক, ক্যান ইউ সি, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আমি কি শুরু করবো? আমি শুরু করব, আচ্ছা দেখছি, হ্যান্ডসেটে কোনো রেসপন্স নেই। হ্যাঁ, এটাই রেসপন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, সৌম, দীপ, অভিষেক, কঙ্কনা, শুভেন্দু, বিপাশা, হ্যাঁ শুরু করি, তোমরা দেখতে পাচ্ছ। আজকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আবার একটু সোলমারি ইস্যু নিয়ে। আমি পড়তে পড়তে মহাকালের কথনের যেটা নতুন ওই মহামানব আসে অশেষে রিসেন্টলি পাবলিশ যে পার্টটা, ওই মহামানব আসে অশেষ, এতে একটা জায়গায় আছে, এটা পড়ে শোনাবো। তোমরা বইটা সংগ্রহ করে বিস্তৃতভাবে পড়ে নিও, আর তারপরে আরও যেগুলো আছে পড়ে শোনাবো। আর জাস্টিস মুখার্জি কমিশনে সোলমারি নিয়ে কি বক্তব্য রেখেছে, আর পরে একদিন শুনিয়ে দেবো, খুব বড় হয়ে যাবে না হলে। জাস্টিস খোসলা কমিশনে কীভাবে ডিসকাসড হয়েছিল, একসঙ্গে বড় করতে চাইছি না, তার কারণ 11টার সময় একটু বসবো অন্য একটা ইংরেজিতে, প্রফেসর কপিল কুমারের বইটা নিয়ে একটু বসতে হবে। আচ্ছা আমি শুরু করি, আমি শুরু করি, সরি 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 সরি, হ্যাঁ আমি শুরু করছি, তোমার একটু মন দিয়ে শোনো। আমি আজকে কোনো, হ্যাঁ আমি পড়ছি, প্রশ্ন থাকলে তোমরা করো, আমি পরে, আমি আগে পড়ি। আমি দি ওই মহামানব আসে অশেষ পাটে যেটা বেরিয়েছে একটা পোর্শন একটু পড়ি, পেজ নাম্বার 142। নবগ্রহ, ওনার ডায়েরি যা সেটা এখানে 142 পেজ। নেপাল সম্বন্ধে বলতে গিয়ে একটা জায়গা তাকে বলছে, নেপালের সঙ্গে জোড়া বরোডারিং ডিস্ট্রিক্ট ইকুয়াল টু, যেমন পিথোরাগড় কমা আলমোড়া নৈনিতাল পিলভিট খিরি বাহারাইচ গোন্ডা বস্তি গোরক্ষপুর দেওরিয়া বেতিয়া ইত্যাদি বিষবত্যাজ্য, বিষবত্যাজ্য, তোমরা এই জায়গাগুলোতে যেও না এখন, কিছুতেই ওসব জায়গাতে কিছু সময়ের জন্য থাকবার রিস্ক নেওয়া যেতে পারে না, একদম যাবে না, রিস্ক নেবে না এখন, আমার তাহলে আমাকে হারাবে, তোমরা যাও তাহলে আমাকে হারাবে, আমাকে হারাবে। দেহলি, 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 মিরাট, মজফরপুর, হ্যাঁ দেহলি, মিরাট, মজফরপুর, বুলন্দশহর, আলিগড়, এটাওয়া, মঈনপুরি, ইটাবা, লখনৌ, হরদাই, সীতাপুর, ত্যাজ্য, দেখো এই কথাগুলো, লখনৌ, ইটাওয়া, সীতাপুর, হরদই, সব ত্যাজ্য, এগুলোর দিকে একদম যাবে না। বাঞ্চিহন, হ্যাঁ দেহলি কথাটা উনি বলছেন, দেহলু, দেহলু মানে উনি বলছেন কিন্তু দেরাদুন, দেরাদুনটাকে উনি বহুবার দেহলি বলেছেন, উনি মাননময়ী সম্বন্ধে বলতে গিয়ে দেহলি দেহলি কথাটা বলেছেন আনন্দময়ী সম্বন্ধে, কারণ দেরাদুন। বঞ্চিহন, দ্যাট ইজ ব্র্যাকেটে বাঞ্চিহনতেই অভ্যাস, কারণ বুঝবেন, খবর এসেছে, বোল্ড বোল্ড লেখা, খবর এসেছে কয়েকজন পুরনো লোক প্লাস একজন শিখ
আর নাকি কেউ খুঁজছেন, কাকে খুঁজছেন, কাকে খুঁজছেন, জায়গায় জায়গায়, অথচ ফালা কাটাতেও পূর্ণ বিশ্বাসী। ওরা ফালা কাটা মানে সোলমারি, ওরা ফালা কাটাতে পূর্ণ বিশ্বাসী, কিন্তু ওরা তন্ন তন্ন করে, এই লোকেরা এই জায়গাতে তন্ন তন্ন করে খুঁজছে। কি খুঁজছে? ওরা তো ফালা কাটাতে বিশ্বাসী, ওরা সোলমারিতে বিশ্বাসী, এখানে কি খুঁজছে? অন্তত বাইরের জগতে এটাই প্রচারিত, ওরা তো ফালা কাটা সোলমারিতে বিশ্বাসী, এটাই প্রচারিত, এখানে এই জায়গাগুলোতে কি খুঁজছে? আর এই জায়গাগুলোতে তোমরা একদম আসবে না, তোমরা এলে আমাকে হারাবে। ব্যাপারটা কত ভয়ঙ্কর, ব্যাপারটা কত ভয়ঙ্কর, সঙ্গীন। তা নিজের ওই বুকটুকুর মধ্যে বুঝে নিন, নিজের ওই বুকটুকুর মধ্যে বুঝে নিন, কি ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র, কি পৈশাচিক চক্রান্ত চলেছে, কি পৈশাচিক চক্রান্ত চলেছে তা আপনারা জানেন না। কেন বারবার তার স্বরে প্রার্থনা করা হচ্ছে, কেন বারে বারে প্রার্থনা করা হচ্ছে, নেহেরু সোলমারিতে এসো, নেহেরু সোলমারিতে এসো, নেতাজির শরণ নাও, এখানে নেতাজির শরণ নিলেই চীন গলে যাবে, চীন গলে যাবে, চীন গলে গিয়ে চিনি হয়ে যাবে। সোলমারি আশ্রমে রাজার হালে বসে তুমিও রক্ষে পাবে, এই তো, এই তো ডায়লগ ছিল সোলমারি আশ্রম থেকে। তবে কেন এই গুপ্ত খুঁজোখুঁজি? যদি তাই হবে, এই লোকগুলো এই জায়গায় ভারতবর্ষের কি খুঁজছে, গুপ্ত হবে কি খুঁজছে, এসবের আসল সত্যি সত্য কারণ কি ভেবেছ? এসব আসল সত্য কারণ কি তাহা বোধ হয় আপনি বুঝছেন না। বাড়ি মাটির হোক, খোলা ঘরের হোক অথবা পাকা বাড়ি হোক, কিন্তু খুব সস্তা গরিবের বাড়ি হোক, দুটো অংশ হবে, ভেতর বাড়ি বাইরের বাড়ি। ভেতর বাড়ি স্পেশাল বড় অঙ্গন, যেখানে আমি একটু হাঁটতে পারবো, এটা অন্য নির্দেশনা, বাড়ি খোঁজা চলছে। পায়খানা সবচাইতে ভালো, জল ভেতরে, তিন চারটে ভালো ঘর হলেই চলবে। মানে ডিরেকশন দিচ্ছে কোথায় মানে ঘর খোঁজা হচ্ছে, কিছু বোঝা গেল? কি ভয়ঙ্কর চক্রান্ত! অর্থাৎ সোলমারিতে ওখানে সাজানো হয়েছে সুভাষ, একদম ভারত সরকারের চক্রান্ত সাজানো হয়েছে, এবং দেশবাসীকে বলা হচ্ছে ওখানে সুভাষ বোস, নেতাজি তোমাদের। দ্য হোল পাবলিক মাইন্ড ইজ বিং কনসেন্ট্রেটেড দেয়ার, এবং বিভিন্ন অল ইন্ডিয়া নিউজ পেপার, বাংলার নিউজ পেপার, পার্লামেন্ট, অ্যাসেম্বলিতে ছই ছই চলছে। এই প্রোপাগান্ডা হয় কি করে, এত প্রোপাগান্ডা হয় কি করে? এবং সেই মানুষের চোখকে ওইখানে ফোকাস করিয়ে এইখানে কুম্বিং অপারেশন চলছে, নেহরুর গুপ্তচরদের কুম্বিং অপারেশন চলছে। সেই সঙ্গে সুভাষ নেতাজি প্রেমী কিছু লোক, লোক দেখানো নেতাজি প্রেমিক কিছু লোক সাইলেন্টলি এইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, টু হেল্প নেহরু দ্য কালপ্রিট, দ্য স্কাউন্ড্রেল, তার গুপ্তচরদের সাহায্য করার জন্য এই লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, তাকে কুম্বিং অপারেশন করে খতম করে, খতম করে, জনগণের চোখটা ফোকাস করিয়ে দাও সোলমারিতে, তাহলে জনগণের কিছু দেখতে পাবে না, এইখানে গোপনে কুম্বিং অপারেশন করলে খতম করে দাও। এই তো চক্রান্ত। দেখবেন আপনারা, আমি মহাকাল কথনে ওই পাঠটা লিখে দিয়েছি, পাবলিশ করে দিয়েছি, যেটা ডক্টর পবিত্র মোহন রায় রেকর্ড করে রেখেছিলেন, কথাটা পরিষ্কার ওখানে ওয়ার্নিং দিচ্ছেন, পবিত্র তুমি বুঝতে পারছো না, তুমি দেখতে পাচ্ছ না কি চক্রান্ত হচ্ছে, ওরা কাঁটা তুলতে চাইছে,
একটু যদি ভুল হয়ে যায় আমাদের, কাঁটা তুলে দেবে, ওরা ওদের কাছে কাঁটা তুলে দেবে, ওরা খতম করে দেবে। আমি পরে শুনিয়েছি একদিন, দেখুন মহাকাল কথনে আছে, ডক্টর পবিত্র মোহন রায়ের ডায়েরি, যে ডায়েরি জাস্টিস মুখার্জি কমিশনে এক্সিবিট। আজকে বেশি আবার এবার শুধু আমি কতক্ষণ হলো, আই থিঙ্ক 10-11 মিনিট হয়েছে, বেশিক্ষণ বলবো না আজকে আমি। এবার আপনারা তো অনেক আগ্রহী, আমি এই শোলমারির সাধুর সারদানন্দজির হাতের স্যাম্পেলও তার শিষ্যরা সাবমিট করেছিল জাস্টিস মুখার্জি কমিশন, হ্যান্ডেন্ড এক্সপার্টরা তো ওপিনিয়ন দিয়েছে, কি ওপিনিয়ন দিয়েছে। এবার আমি ওই জায়গাটা একটু পড়ে আজকে থেমে যাব, আমি শোলমারি পোর্শনটা দাগ দিয়ে রাখিনি তখন, দেখি 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 দেখি, সরি একটু একটু প্লিজ ফরগিভ মি, আমি প্লিজ ফরগিভ মি, ফরগিভ মি ডকুমেন্টস, হ্যাঁ 108 থেকে 111, সরি একটু পরে শুনি, 108 থেকে 111, দেখুন একটু বলে রাখি, এই যে শোলমারি, শোলমারি নিয়ে অনেক হইচই হয়েছে, জাস্টিস খোসলা কমিশনে ডিসকাসড হয়েছে, জাস্টিস খোসলা হোল নেতাজি মিস্ট্রি ইস্যুকে সব থেকে বেশি রিডিকল করেছে শোলমারি দিয়ে, শোলমারি ইস্যুকে পিক আপ করে শোলমারির ফরে যে বক্তব্যগুলো এসেছিল তাদের বক্তব্যের কন্ট্রাডিকশন, গ্লেয়ারিং কন্ট্রাডিকশন দেখিয়ে তাদেরকে একদম ক্রাশ করে দিয়েছে, ফলে হোল ইস্যুটাকে ডিস্ট্রয় করতে, তার রেডিকুল করতে, বিলিটিল করতে জাস্টিস খোসলার খুব সুবিধে হয়েছিল। এই শোলমারি পন্থীদের মন্ত্রীরা তাদের হাতে, জাস্টিস খোসলার হাতে এই অস্ত্রগুলো তুলে দিয়েছিল টু বিলিটিল দ্য হোল ইস্যু। আসছি এবার, জাস্টিস মুখার্জি কি নোট দিয়েছেন, দি ভার্সন ক্লেমিং দ্যাট নেতাজি ডাইড ইন দেরাদুন ইন উত্তর প্রদেশ ইন 1977 স্টেমস ফ্রম দ্য সেটিং আপ অফ এন আশ্রম নেমড অ্যান্ড স্টাইল অ্যাজ শোলমারি আশ্রম অ্যাট এ প্লেস কল ফালাকাটা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কোচবিহার হুইচ বর্ডার্স বাংলাদেশ ভুটান অ্যান্ড নেপাল অ্যাকর্ডিং টু মেটেরিয়ালস মেড অ্যাভেলেবল টু দিস কমিশন The ashram was set up in or about 1959 by sadhu known as Saradanandaji, hence after referred to as sadhu, and his disciples. At the inception, nobody took notice of the ashram, and for that matter of the sadhu, but when it extended its geographical area over 100 acres, 100 acres of land. Do you think that can be without permission of the government of West Bengal? And this is a security area, border area, militarily sensitive area. How can it be without the permission of the government of India? Land. Its inhabitants rose to about 1,500. 1500 আশ্রমাইট দুবেলা খাচ্ছে, ভাই খরচটা আসছে কোনখান থেকে, এন্ড আর্ম গার্ডস ওয়ার পোস্টেড আউটসাইডার্স লিভিং ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য প্লেস বিকেম ইনকুইজিটিভ অ্যাবাউট দ্য রিয়েল আইডেন্টিটি অফ দ্য সাধু অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং অন ইন দ্য আশ্রম উইদিন ফিউ মান্থস দেয়ার আফটার Rumors spread in the district of Kochbihar that Netaji has been living in ashram. So simple. In the guise of the sadhu, though this rumor created a lot of commotion among the common people in general, the general intelligentsia ignored the rumor
in absence of any authentic basis to prove that the Sadhu was Netaji. However, the rumor persisted. In year 1961, it spread throughout the country. Bhai, kibhabe spread korbe? Bhai, ekdom political backing, mechanism kaj korche, media kaj korche. Bhai, media ke ekta khawa, ekta diye ekta khobor apni dewate parben? Without money? Attracted by rumors, Major Satyagupta, yes, the Major Satyagupta, a close associate of Netaji, met the Sadhu in February 1962 at the ashram. After coming back to Calcutta, he called a press conference. Netaji, the war criminal. Satyagupta eshe Kolkata press conference kore prithibike khobor dicche. Netaji, the war criminal is there. Very good. Fantastic. Wherein he asserted that Sadhu was none but Netaji. And the assertion so made by him was published in different national newspapers in February 1962. By ei khobor gulo newspaper eto boro kore publish korche bhai Sharad Bose Suresh Bose je khobor gulo bolechilo seigulo to Indian kono broad news big news o chhapeni jokhon Sharad Bose nije bolche tar bhaier mrityu hoyni tokhon ekmatro ta Nation potrika chhepechilo ar kono big media to deyni 1970 jokhon Suresh Bose nije hate likhe dicche তার ভাই বিয়ে করেন এমিলি অনি তো একটা চক্রান্ত দুটো ফ্রড চরিত্র ভাই বেঁচে আছে এই কথাগুলো তো একটাও কোনো বিগ নিউজ মিডিয়া ছাপেনি বলেনি ভাই হঠাৎ সত্যগুপ্তের প্রতি ভারতবর্ষের এত মিডিয়া হাউস এত দয়া কিসের এত কিসের কৃপা দেয়ার আফটার সাম পিপল অব রেপুট ভিজিটেড আশ্রম অ্যান্ড মেড সাধু to ascertain whether he was Netaji or not. On return, diametrically opposite views were expressed. Page number 108. Then I'm going to 109. Then regarding the identity, the issue was also raised in the Indian Parliament. And it became a subject matter of the debate. Sadhu reportedly stayed in the ashram for 6 to 7 years, whereafter he visited several places. The war criminal is moving about in different parts of India, ultimately settled in Dehradun, 1973, and there he died in 1977. That's the story. And there are so many witnesses, all ashramites, and they have given evidences contradicting each other about the height, complexion, dialect, everything, and clearly written here. Pavitra Mohan Rai visited and also advocate, yes, ashram, and the two advocates mentioned of the ashram, the local lawyer and the lawyer from Calcutta, Natta Mujumdar, all has told he is not Netaji. And before Khosla Commission, Dr. Pavitra Mohan Rai, Surendra Mohan, all deposed, mentioned here. And you will see what is the report on the handwriting of the Soulmari Sadhu Saradananda. This was a very cunning design. Very cunning design. Yo ikhane jonogon netaji ke khujche agrohi tara dekhte chaiche jonogoner interest ta oikhane
থাকার জন্য ওখানে ফোকাস করিয়ে দাও। আর জনগণ তো লেজ উল্টে দেখে না, গায় না বাছুর, ব্যাস ওইখানে ফোকাস করিয়ে দাও। আর ওখানে নর্থ ইন্ডিয়াতে যিনি ইন্টেলিজেন্স রিপোর্ট দিচ্ছে কিন্তু তার তো খুঁজে পাচ্ছে, লোকেট করতে পারছে না কোথায়। ইজ এভরি টাইম এভরি আফটার ফিউ মান্থস হি ইজ র্যাপিডলি চেঞ্জিং দ্য প্লেস অ্যান্ড নট স্টেইং ইন এ প্লেস ফর ফিউ ডেজ কন্টিনিউয়াসলি, থাকছে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বের করে কুম্বিং অপারেশন করে সেক্রেটলি কি খুন করে দাও। একদম ব্রিটিশের সেই যে অর্ডার ছিল 1941 এ, ওয়ার এভার ইউ উইল গেট হিম, অ্যানিহিলেট হিম, কিল হিম, সেক্রেটলি কিল হিম, দ্যাট ইজ কন্টিনিউইং। নেহরু অ্যান্ড হিজ ডটার কন্টিনিউড দ্যাট, অ্যান্ড আপ টু 68 অল ইনফরমেশনস to the hands of the government of India on Netaji was shared to US and UK. And you see, kichu log Netaji premi seje kinatok kore jacche, okhane achen sekhane achen, all files declassify kore dao, baba je gulo declassify koreche kono kotha bolcho na keno, IAN er eto taka churi hoyeche declassified files e ache, shene to karo kono kotha nei, বিয়ের গপ্প মিথ্যা ডিক্লেয়ার ফাইলসেই আছে, এ নিয়ে কোনো শাউটিং নেই, কে কত চক্রান্ত করেছে, আইনের মধ্যে কত লোক ট্রেটার্স ছিল, শয়তান ছিল, যেগুলো পরবর্তীকালে নেহরু তাদেরকে ভালো পজিশন দিয়েছে আর সত্যিকারের প্যাট্রিয়টদের পজিশন দেয়নি, এ কথাগুলো বলছো না কেন? আর ইউ রিয়েলি, আর ইউ সিরিয়াস অ্যাবাউট নেতাজি ইস্যু, অর কোন একটা চক্রান্তের গেম ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, কনসাসলি আর আনকনসাসলি থিয়েটারে প্লে করছো তোমরা? এই যে কিছু লোক যারা এতবার বলে গেছে প্রেনকেশে মৃত্যু হয়েছে, তারা এখন জেনে গেছে কিন্তু প্রেনকেশ হয়নি, তবু ওই কথাগুলো বল, এত টাকা খেয়েছে মুখে তো লেপটে আছে, ওটা কি করে স্ট্যান্ড চেঞ্জ করবে? আর এত লোক তো বিয়ের গপ্প বানাতে গিয়ে এবং প্রোপাগান্ডা করতে এত কোটি কোটি টাকা খেয়েছে, তাদের পক্ষে এখন এত ডকুমেন্টস বেড়ে যাওয়া সত্ত্বেও তারা আর অন্য কথা বলতে পারছে না, তাদের স্টিক করে থাকতে হচ্ছে। আর একসময় সোলমারির গপ্প তৈরি করার জন্য যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বা পরবর্তীকালে যারা ইনভলভ ছিল তারা জেনেও এখন কিছু পূজ্য করতে পারছে না, দে আর কন্টিনিউইং দ্যাটস ওল্ড স্টোরি। মহাকাল যেখানে পরিষ্কার ক্লিয়ারলি বলছে বিপ্লবী লীলারায়কে বলছেন, ডক্টর পবিত্র মোহন রায়কে বলছে, অ্যান্ড ডকুমেন্টস দিক এভিডেন্স আসছে, তার উপরে কিন্তু সেই স্টোরিকে কন্টিনিউ করা হচ্ছে। ইট ইজ জাস্ট টু সেভ দেয়ার ফেস হুইচ ইজ অলরেডি ডার্কেন্ড, মুখ যেখানে মুখ এক্সপোজড হয়ে গেছে, চক্রান্ত এক্সপোজড হয়ে গেছে, সেক্ষেত্রে স্টিক করে থাকার একটাই তো মানে, যে কারণে এখনো সোলমারি ইস্যু কন্টিনিউ করছে, যে কারণে বিয়ের গপ্প এখনো কন্টিনিউ করছে, যেখানে এখনো প্রচুর লোক ওই প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছে গল্প এখনো কন্টিনিউ করে যাচ্ছে। দে উইল নট লুক টু ডকুমেন্টস, দে উইল অ্যান্ড ডকুমেন্টস দেখেও বুঝতে পারছে কিন্তু এখন সরে যেতে পারছে না, কারণ সরে গেলে আরেকটা ক্ষতি যে হচ্ছে, কারণ এই স্টোরিগুলো অনেকে বিশ্বাস করে, সোলমারির স্টোরি অনেকে বিশ্বাস করে গেছে, পপুলার স্টোরি হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দয়ায় এই স্টোরি তাদের স্বার্থে এই পপুলার স্টোরি হয়েছে, লক্ষ লক্ষ বিশ্বাস করে। এখন এই স্ট্যান্ড চেঞ্জ করলে তাহলে এই মানুষগুলোর কাছে জনপ্রিয়তা হারিয়ে যাবে। আমি তো বলেছি
পৃথিবীতে খুব কম স্কলার আছে, খুব তিক্ত সত্যি কথা, ভয়ঙ্কর সত্যি কথাটা ভীষণ সহজ করে বলতে পারে, সবার বিভিন্ন গেমসের ধান্দা আছে, কারো পপুলার হওয়ার, কারো মেটেরিয়াল পাওয়ার, কারো পলিটিক্যাল, কারো অন্য কিছু। আমি একদম ক্লিয়ারলি বললাম, এবার আপনাকে আমাকে কি বলবেন না বলবেন কিচ্ছু যায়, লেট মি স্টপ হিয়ার টুডে অন দিস ইস্যু। তোমাদের শাহানা কেন ইমাজিন কত লোক খুন হয়েছে, আমি তো আগে বলেছি শাস্ত্রীজি থেকে আরম্ভ করে তার আগে শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আগে শঙ্করাচার্য, টপ সায়েন্টিস্ট, দোজ হু আর প্যাট্রিয়টিক। এবং শুনলে অবাক হয়ে যাওয়া শাহানা, শুনুন সন্ন্যাসী পেশে নেতাজি আছেন লুকিয়ে, এই গন্ধ পাওয়ার পরে সাব হিমালয়ান রিজিয়নে, উত্তর ভারতের সাব হিমালয়ান রিজিয়নে কত সন্ন্যাসী যে গুপ্ত হত্যা হয়েছে কোনো তার কোনো হিসেব নেই, কারণ সন্ন্যাসীর তো কোনো আইডেন্টিটি থাকে না, তারা কাউকে পরিচয় দিয়ে থাকে না, তাদের কোনো তারা আনআইডেন্টিফাইড, তারা একটা গুহাতে আপন নিজের মতো করে তারা ধ্যান করে, পড়াশুনো করে, তারা থাকে এবং পাশাপাশি লোকেরা কোনো রকমের কোনো বিশেষ খোঁজ রাখে। কেউ গুপ্ত হত্যা হয়ে পড়ে থাকলো, পয়জন্ড হয়ে পড়ে গিয়ে থাকলো, সারাউন্ডিং লোকেরা মনে করে ওনার ন্যাচারাল ডেথ হয়েছে। এমনি করে কত মানুষকে খুন করা হয়েছে, এমনি কেউ আমরা চিন্তা করিনি। এদেশে শঙ্করাচার্যকে বিষ খাইয়ে মারা হয়েছে, কোনো কথা হয়নি, জনগণ চুপ। শ্যামাপ্রসাদ মুখার্জির ডেড বডি হলো, কোনো ডেথ সার্টিফিকেট নেই, লজ্জা নেই, চুপ। শাস্ত্রীজির ডেড বডি হলো, ডিসি নেই, চুপ। এক ডজন টপ সায়েন্টিস্ট, ডিফেন্স সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট মরে পড়ে থাকলো রাস্তায়, সুইমিং পুলে, গেস্ট হাউসে, এটা এফআইআর হয়নি। দিস ইজ ইউর কান্ট্রি, সোলমারি হচ্ছে, তাই তো? সোলমারি তৈরি করে যে মানুষটা এদিকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সাধুর বেশে, দেশের জন্যে তাকে গুপ্ত হত্যা করে, এই চক্রান্তকে সার্থক করার জন্যে সোলমারিকে সাজানো হয়েছিল। আমি রাত্রি 11টার সময় আবার আসবো তোমাদের কাছে, পারলে তোমরা আবার শোনো, কিছু খুব বেসিক কথা বলবো, যদি বইটা নিয়ে ডিসকাস করবো, কিন্তু আরো কিছু কথা বলবো। ইউক্রেন নিয়ে তোমাদের খুব দুশ্চিন্তা, জানি আমারও দুশ্চিন্তা, কেন যুদ্ধ, কোনো যুদ্ধই কাম্য না, মৃত্যু হচ্ছে, সাধারণ মানুষই মরছে। তবে এটাকে এই মুহূর্তে এখন বিশ্বযুদ্ধ বলা যাবে না, তার কারণটা হচ্ছে মনে রেখো সেকেন্ড গ্রেট ওয়ার বা তার আগে ফার্স্ট গ্রেট ওয়ারের সময়, কাম টু সেকেন্ড গ্রেট, সেকেন্ড ওয়ারটা তুমি দেখবে ইনিশিয়াল পার্টে 39-এ জার্মানি সেন্ট্রাল ইউরোপের কতগুলো জায়গা প্র্যাকটিক্যালি দখল করে নিল, প্র্যাকটিক্যালি কোনোরকম অপোজিশন তাকে পেতে হয়নি, অলমোস্ট জাস্ট অকুপেশন উইথাউট এনি ফাইট, নট সিগনিফিকেন্ট ফাইট। ঠিক তেমনি কমিউনিস্ট রাশিয়া, USSR, সেও সেন্ট্রাল ইউরোপের কিছু কিছু জায়গা দখল করে নিল উইথাউট মাচ ট্রাভেল, ফেসিং এনি অবস্টাকল, এনি ওয়ার। কিন্তু বিশ্বযুদ্ধ পর শুরু হয়েছিল আরও গ্যাপ দিয়ে, লং গ্যাপ দিয়ে, তার কারণ এই যে অ্যাকশনসগুলো হয়েছিল এর রিয়াকশনসে কিছু রিগ্রুপিং হয়েছিল, কারণ যুদ্ধে জয়েন করার আগে ইচ নেশন নিডস এ মেন্টাল ফিজিক্যাল প্রিপারেশন। বিশ্বযুদ্ধ বিক্রান্তি অনেক পরে, তখনই বিশ্বযুদ্ধ, যখন ডাইরেক্টলি দুটো বিগ পাওয়ার দুটো পক্ষে ডাইরেক্টলি ফেস টু ফেস, মানে এইটাকে তুমি বিশ্বযুদ্ধ বলতে পারো না,
আমার মনে হয় খুব শীঘ্রই ইউক্রেন ওরা দখল করে চুপ করে যাবে। নাও ইকোনমিক স্যাংশনস অ্যান্ড ডিফারেন্ট রিগ্রুপিংস ইন দ্য ওয়ার্ল্ড, নিউ ইকুয়েশনস প্ল্যাটফর্মস ইন দ্য নিউ, তারপরে ওয়ার্ল্ডের কোন দিকে যাবে সেদিকে দেখবার। কিন্তু এনিওয়ে আরেকটা জিনিস তো বহুবার বলেছি, তুমি যদি থার্ড গ্রেট ওয়ার বলো তাহলে বিশ্বযুদ্ধ তোমার সেকেন্ড গ্রেট ওয়ারের এন্ডে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায়নি, আনডিক্লেয়ার ওয়ার কিন্তু লাস্ট 70 ইয়ার্স কন্টিনিউ করছে। এবার প্রশ্ন হচ্ছে ফ্লেয়ার আপ, ফ্লেয়ার দেখো ফ্লেয়ার আপ করতে গেলে যেটা ডিক্লারেশন অফ দি ওয়ার সেটা এই মুহূর্তে কেউই সেই অর্থে, যেমন এই মুহূর্তে রাশিয়াও কিন্তু এটা ওয়ার ডিক্লারেশন করেনি, ওরা বলছে এটা আমরা মিলিটারি অপারেশন করছি, দিস আর মিলিটারি অপারেশনস ইন ইউক্রেন, বিকজ ইন ইউক্রেন দ্য ইউক্রেন মিলিটারি ইজ টর্চারিং আমাদের যারা রাশিয়ানসরা আছে ওখানে, এবং কিছু কিছু এরিয়া যারা ফ্রিডম চায় ফ্রম দ্য ইউক্রেন তাদের উপরে ওরা অত্যাচার করছে। আমরা মিলিটারি, আমরা 8 বছর ধরে এটা সহ্য করেছি, আমরা সবার সাহায্য চেয়েছি, আমরা কেউ আমাদের হেল্প করেনি, ইউক্রেনও শোনেনি, আমরা এটা মিলিটারি অপারেশন করছি, একটি ওয়ার বলছে, এগুলো সব ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। এখনই যেহেতু ইউরোপের কোনো বড় বড় জার্মানি বা সবাই, জার্মানি খুব অ্যালুপ আছে, নিউট্রাল আছে, আমেরিকা তো চুপ করে আছে, চায়না তো সাইলেন্ট ফর ইজ ওন ডিজাইন, এখনই কিন্তু খুব বড় বিশ্বযুদ্ধের দিকে এগোনোর সম্ভাবনা আমি দেখছি না, কারণ দুটো বিশ্বযুদ্ধ হওয়ার পরে ইচ প্রত্যেকে খুব শেয়ানা হয়ে গেছে। এবার দেখা রিগ্রুপিংসগুলো কিভাবে হবে, ইকোনমিক স্যাংশনসগুলো কিভাবে ইফেক্ট হয়, কিভাবে রিগ্রুপিং, এটা দেখা, এটা ওয়েট করা। হ্যাঁ শুভরাত্রি, হ্যাঁ ভাষ্য তুমি ইম্পর্টেন্ট, এটাই সবাই ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, সত্যিকারের শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম, বেশিরভাগ মানুষ গুজবে বিশ্বাস করে, কোনো কিছু সত্য মিথ্যা যাচাই করে না, এটা তো ট্র্যাজেডি। পপুলার বিলিফস এর দুটো কথা হয়, একটা হচ্ছে পপুলার বিলিফস, বিলিফস পপুলারাইজড হচ্ছে, পপুলারাইজড বিলিফ, সত্যিকার ট্রুথ কোনটা সে নিয়ে আমরা কখনো স্ক্রুটিনাইজ করি, এটাই আমাদের জীবনের ট্র্যাজেডি ডেকে আনে। শুভরাত্রি, আমি আমি একটু 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 রেস্ট নিই, আমি ইংরেজিতে চলে যাবো একটু পরে, থ্যাংক ইউ।